দুদিন পর মৃতদেহ জল থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল মুর্শিদাবাদ জেলার ডুবুরি টিম। ঘটনাটি বেল্লাঙ্গা দুই ব্লকের নারকেলবাড়ি ঘাটে 15ই মে অর্থাৎ সোমবার বিকেলে 3টের সময় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল শেখ মোহাম্মদ নামে এক যুবক। তার বাড়ি রেজিনগর থানার ফরিদপুর এলাকায়। তারপর তাকে খুঁজে না পেয়ে জেলা প্রশাসনের মাধ্যমে ডুবুরিকে খবর দেওয়া হয়। ডুবুরি টিম এসে দুদিন ধরে তল্লাশি চালিয়ে প্রায় 46 ঘন্টা পর কাটোয়া উদ্ধামপুর ঘাটের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসে রেজিনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মৃতদেহ নিয়ে প্রথমে শক্তিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়, তারপর সেখান থেকে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতদেহ দেখে মৃতের মা ও দিদি কান্নায় ভেঙে পড়েন। আমরা 15 তারিখে খবর পাই, এই যে আমাদের খবর দেয় আমাদের ডিপার্টমেন্টকে, তারপরে আমরা খবর পেয়ে আমরা আস্তে আস্তে আমাদের 4:30-5টা নাগাদ হয়ে গেছিলো। তারপরে আমরা সেই দিনই ডুবুরি টিম এবং আমরা সব সেই মুহূর্তে আমরা টিম তাই আমরা নেমে পড়ি এবং নেমে পড়ে সেদিন তল্লাশ করি, কিন্তু তল্লাশ করে সেদিন কিছু করতে পারিনি। এবং পরের দিনকে 16 তারিখে আমরা সারাদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি তল্লাশি চালিয়ে সেদিনই কিছু করতে পারিনি। গত আজ গিয়ে আমরা সেই জিনিসটা পেয়েছি, আমরা কাটোয়া থানা আন্ডারে ওখানে যে আমরা বডিটা পাওয়া যায় সেখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে এসে 48 ঘন্টা পরে এসে আমরা তাদের বাড়ির বডি তাদেরকে বুঝিয়ে দিলাম।